সরকারকে বিব্রত করতে বিএনপি সিন্ডিকেট করতে পারে, বলছেন কাদের। এদিকে রাজনীতিতে থাকবেন কিনা জানালেন মেজর হাফিজ। জানাবে বর্তমান আওয়ামী লীগ মাওলানা ভাসানী বঙ্গবন্ধু নয়, বলছেন কাদের সিদ্দিকী। এবং সর্বশেষ জানাবো ৫০৭ কোটি টাকার তেল, চিনি, ডাল, গম কিনছে সরকার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারকে বিব্রত করতে বিএনপি সিন্ডিকেট করতে পারে, বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা এই বিএনপি সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করা, নির্বাচিত সরকারের যে অগ্রযাত্রা তা বাধাগ্রস্ত করার জন্য সিন্ডিকেট করতে পারে। আমাদের খতিয়ে দেখতে হবে সিন্ডিকেটের সঙ্গে বিএনপির সংযোগ আছে কিনা। সিন্ডিকেট করা কারা করে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এই সরকার জনগণের প্রতিনিধি। শেখ হাসিনা সরকারের সব কর্মকাণ্ড জনস্বার্থকে সমন্বিত করে এখন রমজান মাসে সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে। এখন আমাদের খতিয়ে দেখতে হবে সব অপকর্মের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কিনা। বিএনপি দেশে বিদেশে নানা অপপ্রচেষ্টা করে সরকার হঠাৎ যখন ব্যর্থ, আন্দোলনে পারেনি, নির্বাচনেও তারা গণতান্ত্রিক নীতির বাইরে বিরোধিতা করছে। সবকিছুতেই যখন তাদের ব্যর্থতা, আন্দোলন, নির্বাচনে, এখন একটা রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবেও ব্যর্থতায় পর্যবসিত তখন অনেক কিছু জড়িয়ে সরকারের বাধাগ্রস্ত করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন রমজান মাসে সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে। খতিয়ে দেখতে হবে এই ধরনের অপকর্মের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কিনা। তারই এসব সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করা এবং নির্বাচিত সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে অপপ্রচেষ্টা করতে পারে। সিন্ডিকেটের সঙ্গে বিএনপি সংযোগ আছে কিনা খতিয়ে দেখতে হবে। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের মন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক যে পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, সারা বিশ্বে আজকে যে অস্থিরতা চলছে তার প্রভাব প্রতিক্রিয়া বাংলাদেশে পড়বে। কথা হচ্ছে সরকার বিষয়টিকে কিভাবে মোকাবেলা করছে। শেখ হাসিনা ক্রাইসিস ম্যানেজার হিসেবে যথাযথ দায়িত্ব পালন করছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও তিনি বিভিন্নভাবে প্রয়াস অব্যাহত রেখেছেন। কোন দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসেছে এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সিঙ্গাপুরের রুটিন হেলথ চেকআপে গিয়েও তিনি দেখছেন যেখানে জিনিসপত্রের দাম তিনগুণ বেড়েছে। আমাদের দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে, এখানে সরকার নিষ্ক্রিয় নেই। প্রধানমন্ত্রী সারাক্ষণ সংকটের মোকাবেলায় সময় দিচ্ছেন, আমাদের এখানে কোনো অবহেলা নেই। সরকার সব পদক্ষেপ যথাযথভাবে চেষ্টা করছে। গ্যাস, জ্বালানি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মুখোমুখি সারা দুনিয়াতেই আমেরিকা, ইউরোপ, উন্নত অনুন্নত বিশ্ব এই সংকট চলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে এই সংকটের মধ্যে নির্বাচনে আসেনি বিএনপি। আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন যখন হয়ে যাচ্ছে তখন তারা বলছিল বাংলাদেশ নির্বাচনের পর মার্চ মাসে দুর্ভিক্ষ হবে। আমাদের ক্রয় ক্ষমতা আছে, এখনই গ্রাম পর্যন্ত আলোকসজ্জা শুরু হয়ে গেছে। একটা লোকও কি না খেয়ে মারা গেছে। এই সময় মজুতদার ও সিন্ডিকেট নিয়ে মন্ত্রী বলেন, যারা মজুতদার তাদের খুঁজে বের করা হচ্ছে, কারা কোথায় সমস্যা সৃষ্টি করছে এবং রাজনৈতিক যে সংকটতা, সংশ্লিষ্টতা বিএনপির কোনো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই সময় সোমালিয়া বাংলাদেশি জাহাজ ও নাবিকদের উদ্ধারে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, জিম্মিদের উদ্ধারের পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই সক্রিয়, তাদের ইন্স্যুরেন্সও আছে। দুর্ভিক্ষ পীড়িত সোমালিয়া আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতি, এখানে মুক্তিপণ আদায়ে তাদের মূল লক্ষ্য। আমাদের পক্ষ থেকে যোগাযোগের কোনো ঘাটতি নেই। ডক্টর ইউনূসের সাজা নিয়ে মার্কিন সম্পর্কে নেতিবাচক প্রভাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তিনি একজন ব্যক্তি, জানতে চাই তিনি যুক্তরাষ্ট্রের কে। তিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আইন আদালত আছে যা সবার জন্য সমান। এখানে শ্রমিকেরা পাওনা না পাওয়ার তার বিরুদ্ধে মামলা করেছেন। আইন আদালত সব দেশে নিজস্ব ব্যাপার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দাবি তো করতেই পারে, দাবির যৌক্তিকতা কতটুকু সেটাও তো আমাদের ভেবে দেখতে হবে। সরকারিভাবে উদাসীন নয় এই বিএনপি। এখন খালেদা জিয়াকে নিয়ে বড় বড় কথা বলে, সরকারের সমালোচনা করে, কিন্তু বছরের পর বছর তত্ত্বাবধায়কের মামলা নিয়ে আদালতে তারা আইনি লড়াই করেনি, শুধু বিচারকের প্রলম্বিত করেছে। অসুস্থ হলে হাসপাতালে যেতে হবে, আজকে এটা স্বীকার করতেই হবে। শেখ হাসিনা উদারতায় খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নিতে পারছেন। এদিকে রাজনীতিতে থাকবেন কিনা জানালেন মেজর হাফিজ। বিএনপির রাজনীতিতে অনেকদিন ধরে আলোচিত দলটির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন দ্বাদশ নির্বাচনে আগ মুহূর্তে তিনি ছিলেন বেশ আলোচিত। সম্প্রতি ২১ মাসে সাজা মাথায় নিয়ে ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরলেন তিনি। তারপর 5 মাস আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে জামিনও পান মেজর হাফিজ। দেশের রাজনীতিতে ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে যমুনা টেলিভিশনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। এ সময় মামলার প্রসঙ্গ উঠে এলে মেজর হাফিজ বলেন, আমি নাকি জনতা ব্যাংকের স্টাফ বাস পড়িয়েছি, এই জন্য আমাকে সাজা দেওয়া হয়েছে। যারা আমাকে এই শাস্তিটি দিয়েছে আশা করি তারা একদিন লজ্জিত হবেন। জবাবে মেজর হাফিজ বলেন, প্রলোভন ছিল না, তবে বন্ধু বান্ধবের চাপ ছিল, বিশেষ করে সেসব বন্ধু যারা সামরিক বাহিনীর সদস্য। বর্তমানে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, যাদের সঙ্গে একসঙ্গে পার্লামেন্ট সংসদ সদস্য হিসেবে একসময় ছিলাম, তারা আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছিলেন। তারা বিভিন্ন অনুরোধও করেছিলেন। ক্ষমতাসীন মহল থেকে কেউ কেউ আশা করেছিলেন যে আমি হয়তো ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দেবো বা নতুন দল গঠন করে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেব। একাত্তরে মুক্তিযুদ্ধের অন্যান্য ভূমিকা রেখে বীর বিক্রম খ্যাতা পাওয়া মেজর হাফিজ আরও বলেন, আওয়ামী লীগ জানে আমি যদি বিএনপি ছাড়ি দলের অনেকে আমার সঙ্গী হতে পারে। বিএনপিও কিছু কিছু এমপি আছে যারা দলে অবমূল্যায়িত হয়ে আছেন, তারা আমাকে অনেক অ্যাপ্রোচ করেছিলেন, তবে আমি এই ধরনের কোনো পদক্ষেপ নিতে চাইনি, এখনো চাই না। আমি বিএনপি করি, বিএনপি করেই যাব। বর্তমান আওয়ামী লীগ মাওলানা ভাসানী বঙ্গবন্ধু নয় বলছেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, পরাজিত হয়েছি। আমি একজন পরাজিত সৈনিক, যার কাছে আমি পরাজিত হয়েছি, এখনো তার নাক টিপলে দুধ বের হবে। তিনি বলেন, আমার ধারণা ছিল নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে, এত অনুরোধ করলাম, তারপরেও আমার দলের অর্ধেক লোক ভোট দিতে যাননি। কাদের সিদ্দিকী বলেন, আমি শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে চাই না, তবে শেখ হাসিনাকে গদিতে বসাতেও চাই না। তবে এটা সত্যি যে এই আওয়ামী লীগ মাওলানা ভাসানীর আওয়ামী লীগ নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবেরও নয়, এটা লুটপাটকারীদের আওয়ামী লীগ। সেজন্য এই দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরে আনতে একত্র হয়ে সবাইকে সংগ্রাম করতে হবে বলে মন্তব্য করেন এই বীরুত্তম। ৫০৭ কোটি টাকার তেল, চিনি, ডাল, গম কিনছে সরকার। স্থানীয় আন্তর্জাতিক বাজার থেকে ৫০৬ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকা তেল, ডাল, চিনি, গম কিনছে সরকার। এর মধ্যে ১৫৩ কোটি ৯৭ লাখ ২৫ হাজার গম কেনা হচ্ছে, সয়াবিন তেল কেনা হচ্ছে ৭৭ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা দিয়ে, আর ১০৭ কোটি ৬০ লাখ টাকার চিনি এবং ১৬৭ কোটি ৩৮ লাখ টাকার মসুর ডাল কেনা হবে। এই গম, তেল, ডাল ও চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সরকার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সবার সিদ্ধান্ত জানান মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হোসেন খান। তিনি জানান, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করে সংযুক্ত আরব আমিরাত এর প্রতিষ্ঠান গ্রিন ফ্লাওয়ার ডিএমসিসির নিকট থেকে ৫০,০০০ মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৩ থেকে ২৪ অর্থ বছরে খাদ্যশস্যের নিরাপত্তা মজুত সুসংহত করতে এই গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন গমের মূল্য ধরা হয়েছে ২৭৯.৯৫ মার্কিন ডলার। ফলে এই গম আমদানিতে মোট ব্যয় হবে ১ কোটি ৩৯ লাখ ৯৭,৫০০ ডলার। বাংলাদেশের মুদ্রায় এর পরিমাণ ১৫৩ কোটি ৯৭,৫০,০০০ টাকা। প্রতি কেজি গমের মূল্য পড়বে ৩০ টাকা ৭৯ পয়সা। সবাই বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মসুর ডাল কেনার দুটি প্রস্তাব এবং সয়াবিন ও চিনি কেনার দুটি পৃথক প্রস্তাব নিয়ে আসা হয়। ৪টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে ২০২৩-২৪ অর্থ বছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৬,০০০ মেট্রিক টন মসুর ডাল ৬২ কোটি ৯৪ লাখ টাকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বরগুনার রয় এগ্রো ফুড প্রোডাক্ট লিমিটেডের কাছ থেকে এই মসুর ডাল কেনা হবে। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১০৪ টাকা ৯০ পয়সা। বাণিজ্য মন্ত্রণালয় আর এক প্রস্তাবে প্রেক্ষিতে ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল ১০৪ কোটি ৪৪ লাখ টাকা কেনা অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ইজি জেনারেল ট্রেডিং থেকে ৬,০০০ টন এবং নাবিল নাবা ফুড লিমিটেড থেকে ৪,০০০ টন মসুর ডাল কেনা হবে। প্রতি কেজির দাম পড়বে ১০৪ টাকা ৪৪ পয়সা। টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের নিকট ভর্তুকি মূল্যে বিক্রয়ের লক্ষ্যে এসব মসুর ডাল কেনা হবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের নিকট ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৮,০০০ মেট্রিক টন চিনি ১০৭ কোটি ৬০ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এস আলম রিফাইন্ড সুগার অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ১৩৪ টাকা ৫০ পয়সা দরে এই চিনি কেনা হবে। টিসিবির জন্য এই চিনি কেনার প্রস্তাব নিয়ে আসে বাণিজ্য মন্ত্রণালয় আর এক প্রস্তাবের প্রেক্ষিতে ২০২৩-২৪ অর্থ বছরে স্থানীয়ভাবে উন্মুক্ত পূর্ণ দরপত্র পদ্ধতিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল ৭৭ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকার সোনারগাঁও সিডস ক্রাসিংস এর মিলস লিমিটেড থেকে এই সয়াবিন তেল কেনা হবে। এই সয়াবিন তেলও টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবার নিকট ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে কেনা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।